হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সামনে যে বাগানটা আছে, লিভিং রুমের সাথে যে বাগানটা ওইটা না, আমার একটা গাছ আছে, গাছের নিচে যে আমি চারটা পোষণ করছিলাম, এর আগে একটা ভিডিও দিছিলাম যে গাঁদা ফুল লাগাইছি, ওইখানে তিনটা গাছ, তিনটা পোষণ এখনো বাকি আছে। তো ওই ওইটা ওই তিনটার জন্য আমি এই যে ফুলগুলি আজকে নিয়ে আসছি, এগুলি আজকে আমি লাগাবো। তো আমি একটা একটা করে, মানে এক একটা শেষ করে এক একটা ভিডিও দিব, আমি একসাথে তিনটা ভিডিও দিব না, কারণ আমার একটু করতে সময় লাগবে, কারণ আরও আমার কাজ আছে, কারণ সবজি ওইগুলি লাগাইতে হবে। আমার এখন ফ্রাইডে স্যাটারডে সানডে তিন দিন ছুটি, তো আমি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি এইগুলি প্ল্যান্টিং করার জন্য। তো ভিডিওটির সাথে থাকবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি যেটা করব এটাকে পুরোটাই আমি চেঞ্জ করে দেব। এই যে দেখেন, এই কাপড়গুলি আগে উঠাবো, এই যে এগুলি, আর এবার আমি একটু এই যে এটাকে মোজ বলে কালো যেটা, আমি কালোটা দিব, এই লালটা আমি একটু উঠাই ফেলবো এবছর। আমি একটু চেঞ্জ করে দেখি যেটা কেমন হয়। তো লাল যেগুলি এগুলি আমি উঠে আমি হয়তো বা পিছনে দিব, আর এবার আমি কালোটা একটু দিয়ে দেখি কেমন। আমি একটা কিনে নিয়ে আসছি, এগুলি একটু বড় বড় আছে লালটা, কিন্তু কালোটা একেবারে বেশি গুঁড়ো গুঁড়ো, মানে বেশি ছোট। এগুলি সুন্দর আছিল, কিন্তু তারপরে আমি দেখি ওইটা লাল দিছি, এইটা আমি কালো দিয়ে দেখি কেমন হয়। যদি সুন্দর লাগে তো রাইখে দেবো, আর যদি না হয় তাহলে আবার লালটা ব্যাক করাবো। আমি এটা ক্লিন করে ফেলছি, এখন এটা আমি মাটিটা খুঁড়ে দেব। মাটিটা বেশি শক্ত না, নরমও না, কারণ আমি মাঝে মাঝে পানি দেই, যেহেতু আমার গাছ লাগাইতে হবে এর জন্য মাঝে মাঝে আমি পানি দিয়ে ভিজেই রাখি, যেন আমার জন্য হার্ড না হয়। এই যে একটা গাছ এইখানে ছিল গত বছরের, গত বছরে আমি খুব মানে করছিলাম, বাট খুব কম সময় নিয়ে করছিলাম, তো যার জন্য ঠিকভাবে করতে পারিনি আর কি, প্রপার ওইতে করতে পারিনি। তো এইভাবে পুরাটা করে দিলে মাটিটা নরম হবে, তো শিকড়গুলি চারিদিকে সরে যেতে পারবে। এখানে প্রচুর পরিমাণে কেঁচো আছে এই মাটির মধ্যে, শুধু এই মাটি না, মানে এইখানকার মাটিতে মোটামুটি অনেক কেঁচো পাই। তো আমার জানা মতে যে কেঁচো থাকা ভালো মাটিতে। এখন আমি যেটা করব, আমি মাটিগুলি খুঁড়ে নিছি, এই যে মাটিগুলি খুঁড়ছি, সাউন্ডে হয়তো একটু শব্দ ইয়া হইতে পারে, ডিস্টার্ব হইতে পারে, কারণ হচ্ছে প্লেন যাচ্ছে উপর দিয়ে, অবশ্য প্লেন তো উপর দিয়েই যায়, নিচ দিয়ে তো এটা আসলে একটা কথা রাইট আর কি। তো এখন হচ্ছে মাটিগুলি আমি সব সমান করে নেব, আমি যতটা পারি আমি ভেঙে দিতে চেষ্টা করছি। ভিজা তো এই জন্য বেশ দলা তলা হয়ে আছে, এটা অবশ্য সমস্যা নাই, তারপরেও যতটা পারি একটু ভাঙি। একটুখানি চেপে চেপে দেই, অসুবিধা নেই,
এইবার আমি যে ফুলগুলি লাগাবো সেটা হচ্ছে এই যে এটা এটার হচ্ছে আটটা আসছে তিন আর তিন ছয় আটটা না বারোটা এই যে বারোটা আসছে এই বারোটাই আমি এখানে লাগাই দেবো দেখি আর কি কয়টা লাগানো যায় কারণ আমার তো আরও দিতে হবে ওকে এইবার আমি যেটা করব যে আমি আগে কয়েকটা গর্ত করে নেই মানে একটু আইডিয়া নিয়ে নেই যে আমি কোথায় কোথায় দিব একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দেব বারোটা দেব না তাহলে অন্য চারটা আমি অন্য জায়গায় দিতে পারবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে এবার একটু গর্ত করে নেই আমি গর্ত করে নিছি এখন এটার ভিতরে যেটা করব এটার ভিতরে আমি এই যে কম্পোস্ট দিব কিছু কম্পোস্ট দিয়ে একটুখানি এপসন সল্ট দিব অল্প একটুখানি এপসন সল্ট দিব এরপরে মাটিটা সুন্দর করে মিক্সড করব এই গর্তের মধ্যেই এইভাবে আর কি সুন্দর করে মিক্সড করে দেব আর হচ্ছে এইখানে যে মানে মাটি আর কি এইখানের যে মাটি এটার সাথে কম্পোস্ট আর হচ্ছে আপনার এপসন সল্ট এইগুলি সুন্দর করে মিক্সড করতেছি করে এই যে দেখেন এগুলিকে সুন্দর করে উঠানো যায় এইভাবে এইভাবে একটু চাপ দিলে এটা চাপ দিলে সুন্দর করে উঠে যাবে এখন এটা টান দেব এই যে দেখেন কি সুন্দর শিকড় একেবারে সাদা হয়ে আছে শিকড়ে How are you? Good, how are you? My gardening is start. I know the trees blooming too, the lilac. Yeah. They smell really good. এখন হচ্ছে যে এই যে আমি এইভাবে দিয়ে দিছি দিয়ে এই যে কাবার করে দিছি এখন আমি মনে করেন একটা লাল দিব আর একটা পিঙ্ক দিব তো আমি বাকিগুলি আমি অফ ক্যামেরায় করে নেব এটা হচ্ছে আমার একেবারে লাস্ট তো আমি যে কটা বলছিলাম আমি তার থেকে একটু বেশি দিছি কারণ হচ্ছে আমি জানি না যেটা আসলে কিভাবে কাজ করে মানে এটা কি একটাই থাকবে নাকি এটার শাখা প্রশাখা বের হবে যার জন্য আমি একটু বেশি দিয়ে দিছি কারণ এটা এই ফুলটা ফুল গাছটা আমি এর আগে কখনো লাগাই নাই তো এখন আমি সেই মতেই করব এই মাঝখানে দিয়ে আমি যে সারটা দিয়ে দিলাম দিয়ে এই যে একটু এপসন সল্ট আর হচ্ছে এই যে এই মাটিটা এগুলি সব দিয়ে এখন মিক্সড করব তাহলে এই যে এপসন সল্টটা দিলাম এটার জন্য গাছগুলি আর কি শক্ত পাবে না আর কোনো সময় গাছ এনে সাথে সাথে লাগাবেন না লাগাইলে হয়েছে কি একটা ওয়েদার থেকে আর একটা ওয়েদারে যায় একটা জায়গা থেকে আর একটা জায়গায় যায় এতে গাছের আসলে ক্ষতি আর কি কারণ হচ্ছে এটাকে আসলে শকিং বলে তো যাই হোক এখন আমি হচ্ছে আমি এখানে দুইটা দেবো মাঝখানে একটা পিঙ্ক দেব আর একটা রেড একটা ছোট একটা আছে এই দুইটাই আমি দিয়ে দেব একসাথে করে ছোট পিঙ্কটা একটু ছোট আই মিন রেডটা একটু ছোট তাই ওটার একটু মাটিতে একটু উঁচু করে দিতে হবে এই যে এখন আমি উঁচু করে দিয়ে এই যে এটার উপরে এখন দিয়ে দেব এগুলি আমি কম্পোস্ট দিয়ে দিচ্ছি সাইডে
এখন আর কি আমার লাগানো শেষ এখন আমি শুধু বাকি কাজগুলি করব সেটা হচ্ছে এই যে কাগ ইয়াগুলি এগুলি এগুলিকে বলে উইট কন্ট্রোল ফেব্রিক এই যে এটা আমার গত বছরের এটাই যে কাটা এই জন্য যে আমি গত বছর এইটা ইউজ করছিলাম তো এটা আমি এখন এভাবে দিয়ে দেব এখন আসলে এটার সাথে ম্যাচ হবে না এই জন্য কারণ হচ্ছে গত বছরে এক ধরনের ডিজাইন করছিলাম আর এবছর অন্য ধরনের ডিজাইন তো আমি যেটা করব এটা ছোট ছোট করে কেটে তারপরে আমি দিয়ে দেব তো ওটা আমি অফ ক্যামেরায় করে নেব আমার উইট ফেব্রিকটা দেওয়া হয়ে গেছে তো এখন আমি এই যে মঞ্চ দেব এখন আমি দুইটা দুই দিকে দিয়ে একটু দেখাই আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা একটু মন্তব্য করবেন যে আসলে কোনটা ভালো লাগে লালটা না কালোটা তো আমি এক সাইডে কালো দেই এক সাইডে লাল দেই তো আমাকে একটু আপনারা মন্তব্য করলে আমার জন্য উপকার হবে কারণ হচ্ছে নেক্সট ইয়ারে তাহলে আমি ওইটা ইউজ করব আমি কালোটার আগে কিনি নাই এই বছরই প্রথম কিনলাম মানে কালোটা দিলে মনে হয় যেন একটু ফুটে বেশি দেখা যায় বেশি মনে হয় মানে ব্রাইট লাগে ফুলগুলি আমার কাছে যেটা লাগতেছে তো আপনারা একটু মন্তব্য করবেন যে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে তাহলে এবছরে চেঞ্জ না করলে হয়তো বা নেক্সট ইয়ারে আমি ওইটাই করব কারণ এবছরে অলরেডি করছি আমি তো ওই সাইডে আমি লালটা করছি আর এই সাইডে কালোটা করতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আচ্ছা আমি মাইন্ড আসলে একটু চেঞ্জ করছি মানে আগে ভাবছিলাম যে এক সাইডে লাল দিব এক সাইডে কালো দেব তো এখন দেখতেছি আসলে কালোটা আমার কাছে ভালো লাগতেছে তারপরেও আপনারা একটা মতামত দিয়েন কোনটায় ভালো লাগে কারণ হচ্ছে ওই সাইডে লাল আছে আমি ওই সাইডেরটা আপনাদের সাথে শেয়ার করব যে ওইটা কীরকম লাগতেছে আর আসলে গত বছরের যে ভুলগুলি করছিলাম এই বছরে সেই ভুলগুলি করতে চাচ্ছি না গতবারে সবজির ব্যাপারে মোটামুটি অনেক ভুল ছিল প্রতি বছরে আসলে কিছু না কিছু শেখা যায় তো আমার ভুলগুলি আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আবার দেখা যাবে যে আপনাদের কাছ থেকেও আমার কিছু শেখার আছে তো আপনারা মতামত দিলে আর কি বুঝি যে আসলে কোন কোনটা ঠিক আছে কোনটা ইয়ে আছে তো আমি পুরোটাই কালো দিয়ে দিচ্ছি কালোটাই আমার কাছে ভালো লাগতেছে মানে মনে হয় যেন বেশি ব্রাইট লাগতেছে ফুলগুলি আমার এটা শেষ হয়ে গেছে এখন শুধু আমি পানি দিয়ে দেব ইউজুয়ালি আমি হোস পাইপ দিয়ে পানি দেই কিন্তু এখন যেহেতু আপনাদেরকে দেখাবো এখন আর আমি হোস পাইপ দিয়ে দিব না আমি যে ক্যানের মধ্যে পানি নিয়ে তারপরে দিব আর তারপরে আর কি কয়েকদিন পরে আর কি আমি সার দিব এখানকার যে খুব নাম করা যে ইয়াটা ব্র্যান্ডটা এটা হচ্ছে মিরাকেল গ্রো তো ওইটা আমি কিভাবে করি আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে갑자기 내게 나타나준 너 난 아무 말도 할 수가 없었지 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어 매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네 너 때문에
I'm hearing you.